কোরআন হাদিসের মানদণ্ডে বেনামাজি মুসলমান নয় তাদের জবাইকৃত পানি খাওয়া যাবে না কিন্তু যারা আহলি কিতাব তারা যদি বিস্মিল্লা বলে জবাই করে তবে তাদের জবাইকৃত পানি খাওয়া যাবে অথচ আহলি কিতাব রানামাজ পড়ে না তবে কেন তাদের জবাইকৃত প্রাণী খাওয়া যাবে দয়া করে বিষয়টি স্পষ্ট করে দিবেন আলহামদুলিল্লাহ বিষয়টি স্পষ্ট স্পষ্ট এই জন্য শোনেন সেটা হচ্ছে যারা বেনামাজি নামাজেই পড়ে না এরা মোরতাদ আর মোরতাদ আর কাফের এক মোরতাদ আর আহলে কিতাব একরকম নয় আহলে কিতাবটা কিতাব অনুসরণ করে চলছে তারা মানে আর মোরতাদা মানে না শরীর থেকে বের হয়ে গেছে তো দুইটা একটা হচ্ছে আমি মেনে মানি কিন্তু মানতে যায় ভুল করেছি আর এটা হচ্ছে আমি মানি না দুইটার মধ্যে বিরাট পার্থক্য রয়েছে শরীয়তে কেউ যদি মানতে গিয়ে ভুল করে শরীয়তে মনে করে যে এটার সাথে হয়তো তার কোনো ব্যবসা জড়িত আছে এইভাবে শরীয়তে নিয়েছে যে তার কোনো সমস্যা থাকতে পারে ইত্যাদি কিন্তু যে মানেনি মানে না মোটেই তাকে শরীর কখনো ছাড় দেয় আপনি একটু আশ্চর্য হাম সাল্লাম একটা হাদিস দেখে তিনি বলেছেন তা আলা আল্লাহ দিন মানে তাদের উপরেই তোমরা করো দিন মানলেই সৎকার করতে বলছো কিন্তু যাদের বদ দিন আছে যারা মোরতাদ এদেরকে কোনো সাধ্য করতে বলে এর অর্থ হচ্ছে বেনামাজি যারা তারা যেহেতু মোরতাদ হয়ে গেছে দিন থেকে বেরিয়ে গেছে তাদের সমস্ত সম্পদ ক্রোক করা হবে রাষ্ট্রের পক্ষ থেকে তাদের স্থিতি আলাদা হয়ে যাবে তারা মুসলিমদের কাতারে নাম লিখাতে পারবে না মুসলিমদের কোনো কিছু তারা অধিকারী হবে না সুতরাং তাদের দ্বারা এই জন্য জবাইকিত পশু খাওয়া যাবে না কিন্তু আহলে কিতাবরা তারাও কাফের তো কোনো সন্দেহ নেই কিন্তু তারা ওই কাফের না যে কারণ নাস্তিক পর্যায়ে এই জন্য নাস্তিক পর্যায়ে যে আহলে কিতাব তাদের জবাই করা কিন্তু কিছু খাওয়া যাবে না যারা নাস্তিক আছে আহলে কিতাব তারা আল্লাহকে মানছে কিন্তু তারা ভুল করছে এই জন্য যেহেতু মানার একটা তাদের মধ্যে আছে শরীয় তাদেরকে সেই হিসেবে নিয়েছে তাছাড়া আল্লাহ তালা নির্দেশ যদি না থাকতো আল্লাহ তালা বলেছেন যে কিতাব আল্লাহ তালা বলেছেন যে তোমাদের তরাম আহল কিতাবদের তরাম তোমাদের জন্য হালাল আল্লাহ না বলতেন তাহলে কিন্তু আমরা নিতাম না এই জন্য আহ আহল কিতাবদের তারা যদি কিতাব মানে এরকম হয় তাহলে তাদের সবাই করা জিনিস খাওয়া যাবে কারণ তারা মানার পক্ষে কিন্তু যারা মানে না সলাদ পড়ে না সলাদ পড়ে না তো দিন মানে সোজা কথা এটাই এবং দিন থেকে বেরিয়ে গেছে সর্বাক্ষে যারা সলাদ থেকে দূরে তাদের জবাই খাওয়া যাবে না তারা মুখে যাই বলুক না কেন কিন্তু মানার অবস্থা আছে না ভুল হয়ে গেছে এটা আলাদা সেটা গুণার ভিতরে পড়বে কিন্তু মানে না যারা এরকম আপনি যাদেরকে বলেছেন তারা যেহেতু মোরতাদ হয়ে গেছে মোর্তাদের হুকুম আলাদা আর যারা মানে তাদের হুকুম আলাদা এই জন্য শরীয়তে কাফেরদের এক হুকুম কাফের কোনো দিন হত্যা করতে বলা হয় না কিন্তু মোর্তাদের শাস্তি মৃত্যুদণ্ড আর তার কিন্তু দিনহীন মৃত্যুদণ্ড শরীর বাস্তবায়ন করতে বলেছে রাষ্ট্রকে ব্যক্তিকে নয় তাহলে এই যে শরীয়তের বিধান মোর্তাদের হুকুম আলাদা হওয়ার কারণেই তাদের কোনো জবাইকৃত জিনিস তাদের থাকবে না এই জন্য কিতাবদের বউ বই হিসেবে থাকবে আহল কিতাবদের কন্যারা যদি কোনো মুসলিম বিয়ে করে তারা বউ হিসেবে থাকতে পারবে কিন্তু মোর্তাদ কোন নারী হলে সে কিন্তু স্ত্রী হিসেবে থাকতে পারছে না এই জন্য যেহেতু তারা মোর্তাদ হয়ে যায় এই জন্য তাদের থেকে তাদের জবাইকৃত জিনিস খাওয়া যায় না আশা করি আপনি বিষয়টি বুঝতে পারছেন এই বিষয়টি সহজ এটা না বুঝার কোনো কারণ নেই